বাক্স রহস্য, ব্যালট বক্স চুরি করে ছাপ্পা, তৃণমূলের অঙ্গুলি হেলনে বাক্স বদলের কারচুপি করেছেন স্বয়ং গাজলের বিডিও। নির্বাচন মিটে যাওয়ার এতদিন পর মালদার গাজল ব্লকের পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির গণনা কেন্দ্র হাজিনাকু হাই স্কুলে মিলল তিনটি ব্যালট বক্স। বাক্স উদ্ধারে এমনই সব প্রশ্ন তুলল বিজেপি, ভোট কারচুপির অভিযোগ তুলে পথ অবরোধ গেরুয়া শিবিরে। যায়নি ব্যালট বাক্স, অর্থাৎ মাঝপথে তৃণমূল কংগ্রেসের সাথে একটা এখানকার বিডিও এবং এখানকার আইসি তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল ডিসিআরসি থেকে স্ট্রং রুম পর্যন্ত যাওয়ার আগে ব্যালট বাক্স বদল করা, তার ছাপ্পা মারা, অর্থাৎ এখানে আবার রিপল হয়েছে। আমরা দেখেছি এই ব্যালট বাক্স এরা এতদিন খুঁজে পায়নি, এদিক ওদিক করেছেন, বদল করেছেন, বাক্স বদল করেছেন। আমাদের বক্তব্য এটাই যে এটা সেদিন কিভাবে হারালো, আবার কিভাবে একটা ঘরের মধ্যে এসে মজুদ হলো, এটা আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাইছি। যারা যে অফিসাররা এর সাথে যুক্ত আছে তাদের আমরা শাস্তি দাবি করছি। উত্তর মালদার বিজেপির সাংসদের নেতৃত্বে মঙ্গলবার সকালে প্রথমে গাজলের সরকারপাড়া মোড় গাজল হিলি এক্সপ্রেস ওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা। এরপরই ঘেরাও করা হয় গাজল বিডিও দপ্তর। খগেন মুর্মুর নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ, যোগ দেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মা। সমস্ত দায়িত্ব এখানে নির্বাচন কমিশনের হবে, কারণ এই স্কুল নেওয়া হয়েছিল গণনা কেন্দ্রের জন্য। এই সে 207 নম্বর রুট রাজনৈতিক দলের উপস্থিতিতে এই এই বাক্সগুলো এখন খোলা হবে এবং খুঁটিয়ে দেখা হবে যে বাক্সগুলোতে আদৌ কি আছে বা কোন ব্যালট আছে তা স্পষ্ট হয়ে যাবে। তবে এখানে বক্স কেন রাখা হবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। বিজেপি যখন ভোটের কারচুপির অভিযোগ আনছে, উল্টো দিকে জয়ী তৃণমূল প্রার্থীকে বলতে শোনা গেল এ কিছুই নয়, পুনর্গণনার আগের বাক্স উদ্ধার হয়েছে বলে দাবি দিলেন শুরু। আমাদের বিরোধীরা হেরে হতাশ হয়ে গেছে, যেটা পরিতপ্ত যে বাক্সটা সেটা রিপোল হয়ে গেছে আপনার সারাইডাঙ্গার 83 নম্বর বুথের, ঠিক আছে। সেখানে আমাদের জেলা পরিষদের মেম্বার ওইখানে প্রায় 10,000 ভোটে জিতেছে, পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের ব্যাপক হারে জিতেছে, পঞ্চায়েত আমরা জিতেছি রিপোলের ক্ষেত্রে। এবার স্বাভাবিকভাবে আপনার যখন একটা রিপোল হবে পরের বাক্স তো থাকবেই। ভোটের দিন রাত্রিবেলা প্রিজাইডিং অফিসার অনেকে জানে বিজেপির কর্মী না, গাজলে যেহেতু ওদের শক্তি ঘাঁটি ছিল, বিধায়ক ছিল, নিয়ে অনেক জায়গায় অনেক রকম অত্যাচার করেছে, তারাই কোনো বাক্স লুকিয়ে রেখেছে যেখানে তারা হারবে ভেবে বলে এখন সেটা বের করে করেছে, নতুন নাটক করে নতুন করে। প্রশ্ন উঠছে বিপুলের বাক্স যে মিলেছে তা একজন মামুলি তৃণমূল প্রার্থী হয়ে জানলেন কি করে? রাজ্যে 355 ধারা জারি করে পুনর্নির্বাচনের দাবি তোলেন বিধায়ক ও সাংসদ। ভোট মিটে যাওয়ার পর রেজাল্ট হয়ে যাওয়ার পর 7 দিন পরে পুলিশ প্রশাসন কিংবা মানে আমাদের সাধারণ প্রশাসন নয়, স্কুল কর্তৃপক্ষ ঘর পরিষ্কার করতে গিয়ে আর সেখানে ব্যালট বাক্স আর পাচ্ছে, পুনরায় যেন পঞ্চায়েত নির্বাচন করানো যায় আর 355 জারি করে করতে হবে, এই দাবিতে আমরা এখানে আজকে অবস্থান করছি। বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভের জেরে কার্যত পেছন দরজা দিয়ে পালিয়ে যায় গাজলের বিডিও। এরপরই বিজেপি কর্মী সমর্থকরা উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে বিডিও অফিসে কার্যত তালা লাগিয়ে দেয়। মালদা থেকে সমক লাইড়ি।